দেখো নবম শ্রেণীর ছাত্রদেরকে বলছি আমি আজকে তোমাদেরকে ক্ষেত্রফলের পনেরো দুয়ের অঙ্কটা করাচ্ছি আমি যে পদ্ধতি অঙ্ক করাচ্ছি খুব সহজ পদ্ধতি করাচ্ছি আমার পদ্ধতিগুলো তোমরা ফলো করো ফলো করলে সহজেই অঙ্কগুলো করতে পারবে আমার যে আগের ভিডিওগুলো আছে সেই আগের ভিডিওগুলোতে ত্রিভুজের ক্ষেত্রপথ সংক্রান্ত ব্যাপারগুলো বলা আছে সেই ব্যাপারগুলো তোমরা লক্ষ্য করবে সেই লক্ষ্য করলেই তোমরা সহজেই বুঝতে পারবে যে কী করে ত্রিভুজের অঙ্কগুলো করতে হয় এখন ধরো অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে যে শাকিল একটি সম্ভব ত্রিভুজ এঁকেছে যে ত্রিবুজটার নাম দিয়েছে পিকিউআর হুম এবারে ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলোর উপর তিনটি লম্ব অঙ্কন করেছে যার দৈর্ঘ্য দশ সেমি বারো সেমি ও আট সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিবুজটির ক্ষেত্রফল 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 নির্ণয় করো নির্ণয় করো ত্রিভুজির ক্ষেত্রফল নির্ণয় করো হ্যাঁ এবারে দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এখন দেখো আমি পিকিউআর দেখো এই যে পিকিউ আর ত্রিবুজটি রেখেছি পিকিউ পিকিউ আর সমবাহু ত্রিবুজের সমবাহু ত্রিভুজের ত্রিভুজের একটি বাহু সমান একটি বাহু সমান এ ধরলাম এ ধরিলাম ধরিলাম একটি বাহু সমান এ ধরিলাম অতএব ত্রিবুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কথা হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বহু স্কোয়ার তার মানে থ্রি বাই ফোর স্কোয়ার এখন দেখো এবারে ত্রিভুজটা কটা ত্রিভুজে ভাগ হয়েছে দেখো প্রথম হয়েছে কী দেখো প্রথম হচ্ছে এই ও বিন্দু এটা ও বিন্দু ও বিন্দু তো তাহলে পিস ত্রিভুজ পি কিউ আর পি কিউ আর সমান কত হচ্ছে এ পি পি ও কিউ পি ও কিউ পি সমান ত্রিভুজ পি ও কিউ পি ও পি ও কিউ হ্যাঁ পি ও কিউ পি ও কিউ পি ও কিউ প্লাস কী বলো পি ও কিউ প্লাস পি ও আর প্লাস ত্রিভুজ পি ও আর পি ও আর প্লাস ত্রিভুজ কি হচ্ছে আর ও কিউ আর ত্রিভুজ আর ও কিউ তিনটে ত্রিভুজ দেখো তিনটে ত্রিভুজ হলো এবারে দেখো এবারে আমরা তো জানি যে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে বল কত পি কিউ ত্রিভুজের ক্ষেত্রে রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার সমান কত পিও কিউ ত্রিবুজের ক্ষেত্রফল দেখো এইটা হচ্ছে দশ এটা হচ্ছে দশ এটা দশ এটা এইটা হচ্ছে বারো আর এইটা হচ্ছে আট তাহলে কত দেখো তাহলে পিও কিউ প্রথমে কি হচ্ছে পিও কিউ ত্রিবিজের ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু ভূমিকত এ ইন্টু দশ প্লাস দেখো পিও আর পি পি ও আর পিও আর্থিক পুজোর কত হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু কত হচ্ছে আট যুক্ত আরও কিউ আরও কিউ হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু এ ইন্টু কত বারো সমান ওর রুট থ্রি বাই ফোর স্কোয়ার ইজগোল টু কত বলো এটা কাটাকাটি করো এটা কাটাকাটি করলে পাঁচ হচ্ছে এটা কাটাকাটি করলে হচ্ছে চার আর এটা কাটাকাটি হলে কত হচ্ছে ছয় হচ্ছে ছয় তাহলে কত হচ্ছে ফাইভ এ প্লাস ফোর এ প্লাস সিক্স এ রুট থ্রি বাই ফোর স্কোয়ার টু কত ইজুয়াল টু পাঁচ হাজার নয় হচ্ছে পনেরো এ এ অর একে ডিভাইডেড বাই এ দিয়ে ভাগ করো এ দিয়ে ভাগ করলে রুট থ্রি বাই ফোর এ और টু পনেরো পনেরো এ তাহলে এই টু কত ষাট বাই রুট থ্রি ষাট বাই রুট থ্রি এবারে তুমি এটাকে কী করো এটাকে তুমি রুট থ্রিটা উঠিয়ে দাও তাহলে ষাট ইন্টু রুট থ্রি আর এটাকে রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে কত হচ্ছে ষাট ইন্টু রুট থ্রি রুট থ্রি বাই রুট থ্রিকে রুট থ্রি গুণে তিন তাহলে কত হচ্ছে কুড়ি ইন্টু রুট থ্রি কুড়ি ইন্টু রুট থ্রি কুড়ি ইন্টু রুট থ্রি মিটার হুম কুড়ি ইন্টু রুট থ্রি মিটার হলো তাহলে ত্রিভুজের একটি বহু দৈর্ঘ্য কত ত্রিভুজের একটি বহু দৈর্ঘ্য একটি বহু দৈর্ঘ্য বহু দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত কুড়ি ইন্টু কুড়ি ইন্টু রুট থ্রি মিটার মিটার কুড়ি ইন্টু রুট থ্রি মিটার অতএব ক্ষেত্রফল সমান কত ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর ইন্টু কুড়ি ইন্টু রুট থ্রি ইন্টু কুড়ি ইন্টু রুট থ্রি কাটাকাটি করো চার পাঁচে কুড়ি তারপরে দেখো কত চার পাঁচে কুড়ি তারপরে কত হচ্ছে পাঁচ পাঁচ কুড়িং শ একশোকে তিন দিগুণ করলে কত হচ্ছে তিনশো সমান তিনশো দেখো পাঁচ কুড়িং শ আর এই রুট থ্রিকে রুট থ্রি করলে কথা হচ্ছে তিন তাহলে তিনশো তিনশো রুট বর্গ মিটার মিটার তিনশো রুট বর্গ মিটার